গিয়া উপায় ওই করছে তাহলে সৌরভ আমাদের পকেট ফাঁকা আমাকে কোথায় ঢোকালো তুমি তোমরা দেখো চারিদিকে এইসব আইছে 2 কেজি হচ্ছে মুসুর ডাল নিলাম আর এই হচ্ছে সৌরভ নিলে 1 কেজি আর আমি এই মিক্সটা নিয়ে নিচ্ছি হাত থেকে তিনটে বেডশিটও নিলাম এই একটা আর ওই একটা তবে এটা আমার দিদি নেবে কারণ দিদির পছন্দ হয়েছে আমরা কিনতে এসেছিলাম দুটো তিনটে জিনিস আর হয়ে গেল 4,500 টাকার মাল তাই তো 4,600 প্রায় বলিয়ে পরে কি দেখছে দেখা যাক গুড ইভিনিং সবাইকে আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো সত্যি মাইরির আরো একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আজকে আমরা যাচ্ছি শপিং করতে তো আজকে দেখা যাক কি কেনা যায় আমরা আজকে যাচ্ছি মেট্রো ক্যাশ এন্ড ক্যারিতে চলো যাওয়া যাক সেখানে আজকে আমরা 5টা 10 এর দোকান ধরবো আমি যাচ্ছি মৌলি যাচ্ছি আর এইবারে আমাদের সৌরভ ভাই যাচ্ছে ভালো করো তো চলো যাওয়া যাক অনেকদিন পরে কলকাতায় তাই তো কলেজে স্মৃতি মনে কলে আমি কত বলেছিলাম কথা মৌলি দা সৌরভের কলেজ তো চলো কলেজের সামনে থেকেই যাবো তাই তো একদম আমাদের কলেজ আমার আর সৌরভের সামনে দিয়ে যাচ্ছে বারবার উঁকি উঁকি মারছে হাইল্যান্ড পার্কে মেট্রোপলিস মলটা বেশ ভালো সাজিয়েছে অনেকদিন পরে আসলাম বেশ অন্যরকম লাগছে তো আমরা আসার পথে ঘুরে যাবো এখান থেকে এখন আমরা এই হাইল্যান্ড পার্কের এখান থেকে বাস ধরে চলে যাব মেট্রো ক্যাশ এন্ড ক্যারি হলো মেট্রো ক্যাশ এন্ড ক্যারি আর আমরা এই পারে নেমেছি আমরা হেঁটে যাচ্ছি মৌলি খুব আনন্দ হ্যাঁ শপিং করবে সৌরভ শপিং করবে তাই তো কাকে ওকে অনেক কিছু কিনতে বলে দিয়েছে এখানে মেট্রোর কার পার্কিং বিশাল বড় এরিয়া পার্কিং জোনটা দরজাটা ওপেন আছে এটা অটোমেটিক সেন্সর সিস্টেম আমি যখন সামনে দাঁড়াবো তখনই খুলে যাবে তো সৌরভ আর মৌলি আগে ঢুকে গেছে তো সৌরভ আর ব্যাগ রাখতে যাচ্ছে সৌরভ আর মৌলি ব্যাগ জমা রাখলো না দুজনে ব্যাগটা লক করে নিচ্ছে সৌরভ ঢুকিয়ে তাওয়া দেখছে তাই তো সৌরভ আর মৌলি এপারে কি দেখছে দেখা যাক এখানে কুকার সেট আছে এগুলো সব কুকার আর মৌলি এপারে দেখছে ও বাবা এটা কি দেখি চপার বোর্ড মৌলি ওদিকে কি কিনছে এখনো কিছু নেয়নি এটা কাঁচি ছাড়া দেখা যাক সবই তো ঢুকলাম সৌরভ একটা নিয়েছে তাওয়া মানে টুকটাক শপিং চলতে থাকছে তাই সৌরভ আমাকে কোথায় ঢোকালো তুমি তোমরা দেখো চারিদিকে এইসব আইটেম এই দেখো আইটেম গুলো আছে গেঞ্জি সাথে প্লাস্টিক গুলো নিয়ে নিলাম প্যাক করে ঢুকিয়ে নেবো আর এখানে কত টিভি দেখো অনেক টিভি আছে এখানে টিভি ফ্রিজ ইলেকট্রনিক্স সবকিছুই আছে তো আমি এখন ট্রলি নিয়ে এদিক ওদিক ঘুরছি আর আমি একটা প্যান্ট নিয়ে দাঁড়িয়ে আছি মৌলি একের পর একটা জিনিস কিনতেই থাকছে ওপরে টাওয়াল সেকশন আছে টাওয়াল সেকশনে চলে গিয়েছে গিয়ে ওপরে ওই করছে তাহলে সৌরভ
ওপারে চলে গেছে, দেখো টাওয়াল নিয়ে চলে এসছে, শপিং করে যাচ্ছে। মোটামুটি এতগুলো হয়েছে, মোটামুটি 2000 পার করে গেছে। এই হয়েছে শুরু, দেখো জুতো দেখেছে চলে গেছে। জুতো দেখলে আর নিজেকে কন্ট্রোল করতে পারে না, কি অবস্থা। কত জুতো আছে বাড়িতে, একটা জিন্স নিয়ে গেছি তো কমফোর্টেবল দেখলাম, সাইজটা বড় 36, ঠিক আছে। মানে কত কিছু কিনলো দেখো, আমি তো জাস্ট নিজের জন্য একটা গেঞ্জি কিনেছি, সংসারের জিনিসপত্র। মাল ওঠানো না মনে হচ্ছে, হ্যাঁ উপর থেকে মাল নামানো। মৌলি এখান থেকে মিক্স ডাল নিয়ে নিল, খিদে পাচ্ছিল তো কি করবো, কেক নিয়ে নিয়েছি, মানে বিলিং এর পরে সৌরভ আর মৌলি চলে গেছে বিলিং কাউন্টারে, বিল হবে এবার। আমরা কিনতে এসেছিলাম দুটো তিনটে জিনিস আর হয়ে গেল 4,500 টাকার মাল, তাই তো 4,600 প্রায়, ও 4,600 প্রায়। আমাদেরটা বেশি, আমাদের বিলিং কমপ্লিট হয়ে গেল তো আমরা বাইরে চলে এসেছি। আর মৌলি কি বলছিলে? আমি বলছি যে এই প্রথম আমরা এত টাকা শপিং করলাম, একসাথে এত টাকা শপিং করলাম, জামা কাপড় কিনেছি এর থেকে বেশি দামের, কিন্তু সেগুলো আলাদা আলাদা কিনা হয়েছে, একসাথে এত কিছু করলাম, একসাথে দেখাচ্ছি কি কি নিলাম। আমাদের শপিং করা কমপ্লিট হয়ে গেল তো এবার বাড়ি যাব, আর এইগুলো গোছানোর জন্য ব্যাগ আনিনি। সৌরভ আমাদের ব্যাগ এনেছে, অনেক কিছু কিনেছি, সব ব্যাগে তুলবো, ও ব্যাগ এনেছে, ওই সব এই করবো, অর্গানাইজ করবো। এই দেখো আমার পিঠে ব্যাগ আছে আর মৌলি এই ব্যাগটা নিয়ে যাচ্ছে, এটা সৌরভ এনেছিল বলে, ওখানেও আছে আমার পিঠেও আছে, আর সৌরভ এই ব্যাগটা এনেছিল বলে আমাদের হেল্প হলো। তো এবার বাস ধরতে হবে এখান থেকে, দেখা যাক বাস পাই কিনা। সৌরভের পিঠ ব্যাগ থেকে সবকিছু খালি হচ্ছে, এটা সৌরভের তাওয়া, সৌরভ সব ব্যাগ ফাঁকা করছে। এই দেখো কত কি বার হচ্ছে ব্যাগ থেকে, সোনা দানা সবকিছু বার হচ্ছে, তাই সোনা সোনা দানা মনি সৌরভ এবার বাড়ি চলে যাবে, বেচারার অনেক কষ্ট দিয়েছি, সারাক্ষণ বসেনি তাই না, এই দেখো বাড়ি এসে মাকে দেখানোর জন্য মৌলি আগে পুরো সবকিছু ছড়িয়ে রেখে দিয়েছে বিছানায়, দেখছিল সবটা, ওই জন্য আমি ছড়িয়ে রেখেছি। তো তোমাদের দেখাই কি কি কিনেছি, দেখাই একটা কাঁচি কিনেছি রান্না করার জন্য কাজে লাগবে, আর এই বেডশিটটা তো দেখালাম, এই বেডশিটটা হচ্ছে তিনটে নিয়েছি বলে 333 টাকা করে পড়েছে, এইটা দিদি মানে 3,000 টাকা পড়েছে। এই একটা কালার আর এই একটা সামনেটা দেখাই, লুচি ফুচি ভাজতে সুবিধার জন্য, অমিত আবার বলবে রোজ কি আর লুচি ভাজা হবে। আর এই গেঞ্জিটা বাবার জন্য, এইটা অমিতের জন্য, এটাও অমিতের জন্য, অমিত খুব কিনছে। বাড়ি ভরার গেঞ্জি নেই সেই জন্য আমি কিনলাম, মানে আছে সেগুলো হচ্ছে কালার উঠে যাচ্ছে।
কেমন লাগলো বলো, যদি ভালো লেগে থাকে তো প্লিজ ছেড়ে যাওয়ার আগে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো গুড নাইট, টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।